আমাদের প্রত্যেকের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, আর আমরা বিকাশের যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমরা কিন্তু 16247 আমরা কল করি তাদের হেল্পলাইনে। কল করার পর আমাদের এখান থেকে কিন্তু বিপুল পরিমাণ একটা সংখ্যক চার্জ করা হয়। তো আমরা একটা সমস্যার কথা বললে কিন্তু মিনিমাম 5 মিনিটের বেশি কথা বলতে হয়। তো দেখেন আমরা প্রায় 3 টাকার উপরে তারা চার্জ করে থাকে বিভিন্ন অপারেটরে বিভিন্ন রকম, তবে ধরে নিচ্ছি গড়ে 3 টাকা তারা চার্জ করে। তো দেখেন আমরা 5 মিনিট যদি কথা বলি 3×5=15 টাকা চলে যাবে আপনার একটা সমস্যার সমাধান করতে। আর এমনও হতে পারে যে একটা সমস্যার সমাধান করতে আপনার একাধিকবার ফোন করার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো সমস্যা সমাধান করবেন আপনি 1 টাকাও খরচ না করে কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা সকলকে ওয়েলকাম করছি ফোকাস টেকনোলজি ভিডিও চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইউ আর দি গ্রেট, একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন, চাইলে আপনি একটি কমেন্টও করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। তো বন্ধুরা চলুন আমাদের কাজ এখন শুরু করা যাক। তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, বিকাশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা কীভাবে তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলবেন একবারে সম্পূর্ণ ফ্রিতে। তো এটা আপনাদেরকে প্রথমে দেখাবো ওয়েবসাইটের সিস্টেমে একটা ওয়েবসাইট লিঙ্ক থেকে, আর দ্বিতীয়বার দেখাবো আপনি চাইলে একটা মেসেঞ্জারের মাধ্যমে কীভাবে করবেন। এটা কিন্তু মেসেঞ্জার চ্যাটিং না, মেসেঞ্জারে তাদের কাছে মেসেজ করলে কিন্তু তারা একটা কোনো রেসপন্স করবে না বা তাদের সাথে সরাসরি মেসেঞ্জারে লাইভ চ্যাট করতে পারবেন না। তবে মেসেঞ্জারের মাধ্যমে আপনারা সেই লাইভ চ্যাটের অপশনে চলে যেতে পারবেন। এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে তাদের ওয়েবসাইটে সরাসরি লাইভ চ্যাটের যে ড্যাশবোর্ড সেটাতে আপনি চলে যেতে পারবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো এটা কিন্তু সবসময় আপনি চাইলেও এটা কিন্তু হাতের কাছে পাবেন না, বা এই লিঙ্কটা থাকবে না হয়তো, বা আপনার লাইভ চ্যাটের অপশনে যাওয়া হবে না। তো এই জন্য এর থেকে সহজভাবে করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকের মেসেঞ্জার আছে। তো মেসেঞ্জার থেকে আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তাদের সাথে লাইভ চ্যাট করলে কিন্তু আপনার কোনো টাকা খরচ হবে না। এখানে চাইলে আপনি আপনার ছবি শেয়ার করে, মনে করেন বিভিন্ন স্ক্রিনশটও শেয়ার করে আপনি তাদের সাথে লাইভ চ্যাটে যোগাযোগ করতে পারেন, এটা সবচেয়ে সহজ। তো মেসেঞ্জারের মাধ্যমে তাদের লাইভ চ্যাট ড্যাশবোর্ডে আপনি কীভাবে যাবেন খুব সহজে হাতের কাছে আপনি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার যে মোবাইলে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে চলে যাবেন, যাওয়ার পর সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে লিখবেন যে বিকাশ লিমিটেড। লেখার পর আপনি এখানে অনেকগুলো হয়তো চলে আসবে তাদের পেজ, কিন্তু আসলে রিয়েল পেজ কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো বিকাশ লিমিটেড লেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক আছে, এটা হচ্ছে তাদের রিয়েল পেজ, আর বাকিগুলো ফেক ধরে নিতে পারেন। তো এই যেটা রিয়েল এটাতে আপনি ক্লিক করে দেবেন, তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর দেখেন যে আপনার এখানে গেট স্টার্টে চলে আসছে, এখন তারা একটা অটোমেটিক একটা রোবোটিক মেসেজ দিয়ে দেবে। তো এখানে কাস্টমার সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই কাস্টমার সাপোর্ট আপনি ক্লিক করে দেবেন। এখানে তারা বলে দিচ্ছে যে আপনি যদি লাইভ চ্যাটে সরাসরি কথা বলতে চান তাহলে এখানে কথা বলতে চাই এই বাটনে ট্যাপ করেন। কিন্তু আসলে এখানে কথা বলতে চাই এই বাটনে ট্যাপ করুন, কথা বলতে চাই নামে কোনো বাটন কিন্তু এখানে আসেনি, আপনি এখানে ট্যাপ করতে পারবেন না। তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে, নতুন প্রথমবার মেসেঞ্জার থেকে যদি আপনি এটা পাঠান তাহলে একটু সময় নিতে পারে ওই বাটনটা আসতে। তো যদি আপনার সরাসরি চলে আসে তাহলে ভালো কথা, আপনি সেখানে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন, নয়তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পর সেখানে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। তো সেটা কেমন আসবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপর দেখবেন যে এখানে যে কথা বলতে চাই এরকম একটি বাটন কিন্তু চলে আসবে, তো এই বাটনে আপনি ক্লিক করে দেবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি নতুন একটি ইন্টারফেসে চলে যেতে পারবেন। তো দেখেন তাদের লাইভ চ্যাটের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লাইভ চ্যাটের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। ক্লিক করে লাইভ চ্যাট এরকম একটা এখানে ক্লিক করে দেবেন, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনার কোনো একটা কাস্টমার এজেন্ট আপনাকে তারা মেসেজ করবে, এখন আপনার সমস্যাটি এখানে আপনি লিখতে পারেন। তো এখানে আপনার সমস্যাটি আপনি লিখবেন যে কোন বিষয়ে জানতে চান, কী কী বিষয়ে জানতে চান, এটা আপনি লিখবেন। আপনার এখানে কোনো টাকা চার্জ হবে না, এখানে শুধুমাত্র ডাটা চার্জ হবে। আপনি এখানে যে কোনো সমস্যার কথা বলবেন তারা আপনাকে উত্তর দেবে, হয়তো এখানে একটু সময় লাগবে কিন্তু আপনার কোনো টাকা চার্জ হবে না। এখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনি কথা বলবেন, 24 ঘন্টা কথা বলবেন সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো প্রকার চার্জ হবে না। তেমন ধরে এভাবে আপনার যে কোনো সমস্যার কথা বলবেন, এবং আপনি যদি কোনো ছবি শেয়ার করতেন তাহলে এখানে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আপনি এখান থেকে একটা ছবিও আপনি চাইলে আপলোড করে তাদেরকে দেখাতে পারেন যে আমার এই সমস্যা আমি ফেস করতেছি, আমি এখন কী করতে পারি। তো বন্ধুরা এইভাবে আপনাদের যে কোনো সমস্যাগুলো আপনারা সলভ করে নিতে পারেন লাইভ চ্যাটের মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।